মালয়েশিয়ান ভাষার একশো একটি শব্দার্থ মালয়েশিয়াতে এগুলো সব সময় আপনার প্রয়োজন হবে আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর তিনশো যারা একবারে নতুন প্রথম অবস্থায় তারা মুখস্থ করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনারা শুধু কি করবেন আমি যেগুলো বলতেছি ভালো করে শুনবেন দেখবেন এবং আমার সাথে হলে উচ্চারণ করবেন এবং বাকিটা আপনার ব্রেনের উপর ছেড়ে দিন কারণ আল্লাহর দেওয়া আপনার যে ব্রেন আপনি যতটা দুর্বল মনে করতেছেন অতটা দুর্বল না এই একশো একটা শব্দার্থ যদি ভালো করে দেখেন বোঝেন আপনি মুখস্থ না করলেও অন্তত বিশটা থেকে তিরিশটা আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে আমি অতটাই সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ দেখুন আনা আঙ্ কি বললাম আনা আঙ্ এটার মানে হচ্ছে পালিত সন্তান বা দত্তক নেওয়া সন্তান অথবা ধর্ম সন্তান মানে অনেকের আছে না বাচ্চা কাচ্চা হয় না একটা বাচ্চা নিয়ে এসে তাকে পারলো অথবা এমনিতেই বানালো তুমি কি আমার ছেলে হবা তুমি কি আমার মেয়ে হবা তুমি আমাকে মা বলে ডাকবা আমাকে বাবা বলে ডাকবা ঠিক এমন টাইমের যে টাইপের যে সন্তান এটাকে বলা হয় আনা আঙ্কাট আনা আঙ্কাট ঠিক ওই মা আঙ্কাট মানে হচ্ছে ধর্মমা অথবা পাতানো মা যেমন অনেকেই বাংলাদেশিরা মালয়েশিয়াতে আছে বাবা মা দূরে ফেলে এসেছে বিদায় মালয়েশিয়ান কাউকে একজনকে মা বলে ডাকতেছে সে কিন্তু তার সম্পর্কে মা আঙ্কাত হয়ে যাবে মানে ধর্ম মা তবে পাকনামি করে কেউ আবার বিনি আংকার বানাইতে যায় না মানে ধর্ম বউ মানে আপনার বউ নাই কিন্তু আপনি তাকে বউর মতো আর কি ট্রিট করলেন যে আপনি কি আমার ধর্ম বউ হবেন এটা কিন্তু সম্ভব না এটা করতে যায় না ধরা খাবেন মাইর খাবেন আচ্ছা আপনি ধর্ম ভাই বানাইতে পারেন ধর্ম চাচা বানাইতে পারেন ধরেন একটা কথা আডি আ ডি এই আডে মানে হচ্ছে ছোট ভাই বা ছোট বোন তাই না তো আপনি আডে আংকার বানাইতে পারেন ঠিক আছে এটা সম্ভব আপা বিলা আপাবিলা মানে হলো যখন যদিও মালয়েশিয়ান ভাষায় একটা আছে বি এ উচ্চারণটা হলো বিলা এই বিলা মানে কখন আবার অনেক ক্ষেত্রে যখন মানে আপা বিলা না বললে শুধুমাত্র বিলা বললে কখন যখন দুটাই বোঝানো হয় তবে ভাবে যদি খুব সুন্দর করে বোঝাইতে চান তাহলে আপনাকে বলতে হবে আপা বিলা মানে যখন আপা বিলা আ ওয়াপার গিপাসার যখন আপনি বাজারে যান এরকমটা আর কি হ্যাঁ আবার আপা খাবার আপা খাবার মানে হচ্ছে কি খবর বা কি অবস্থা আপা খাবার মানে কি কি খবর অথবা কি অবস্থা ও ভাই কেমন আছেন কি খবর আপা খাবার এভাবে বলতে হয় এবার হচ্ছে বাগাই মানা বাগাই মানা অথবা মাচা মানা এই সবগুলোর মানে হচ্ছে কিভাবে মাচা মানা সায়া বলে বুয়া তিনি কিভাবে আমি এটা করতে পারি মাচা মানা আওয়া বুয়াত অথবা বাগাই মানা আওয়া বুয়াত কিভাবে আপনি করেন এরকমটা বোঝাইতে এরপরে হচ্ছে বগিনি অথবা মাচাম ইনি দুইটা শব্দেরই অর্থ হলো এক যেমন এভাবে বা এইরকম করে ব্যাপারটা বুঝতে পারছেন এই বগিনি অথবা মাচামিনি মানে কি এভাবে বা এরকম করে ভাই কীভাবে করবো বগিনি ইলা মাচামিনি ইলা এরকম রে ওর এইভাবে রে এরকম করে বোঝায় আচ্ছা একটা কথা অনেকে বলেন যে ভিডিও আপলোড দেন না কেন কি বলেন ভাই এমন কোনো ই নাই সপ্তাহ নাই যে আমি দুইটা করে ভিডিও সাধারণত আপলোড দেই না দেখুন খেয়াল করে যারা কি না আমি সাধারণত অতটা সাবস্ক্রাইব করার কথা বলি না কারণ আমি অনেক সন্তুষ্ট ভাই এই যে এক লাখ প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি মন থেকে কীভাবে ধন্যবাদ দিলে আমি জানি না যাই হোক তারপর নতুনদের উদ্দেশ্যে যারা বলেন ভিডিও আপলোড দেই না তাদের কাছে নোটিফিকেশন যায় না আপনারা মনে করেন এই ভিডিওটা দেখতেছেন প্রথমে কি করবেন এই যে ইউটিউব বাংলা টু মালার পাশে যে সাবস্ক্রাইব বাটনটা ওটা ক্লিক করবেন সাবস্ক্রাইব করার পরে দেখেন এই যে বেল আইকন আসছে দেখছেন এই যে বেল আইকন এখানে ক্লিক করে কী দিবেন অল শেষ এরপরে ভিডিও যখনই আপলোড দেবো তখন আপনাদের কাছে টুকুস করে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ আচ্ছা এবার দেখুন নেক্সটে দেখি বললাম না একশো একটা তার বেশি হবে শব্দার্থ আপনারা গুনেন আমি না তার বেশি হবে আচ্ছা চারি চারি মানে হলো খোঁজা মাসি এসে পড়ে কারণ আমি মরি নাই মাসি পরিস না গাই আচ্ছা তো করছি একটু আগে আচ্ছা চারি চারি মানে হলো খোঁজা বা খোঁজ করা মালয়েশিয়ান ভাষায় মানে খোঁজা অথবা খোঁজ করা এবার হলো ডাহি এই ডাহি মানে হলো কপাল কপালকে মালয়েশিয়ান ভাষায় কি বলে দাহি এবার হলো গাঞ্জা গাঁজা অথবা কাকে মালয়েশিয়ান ভাষায় গাঞ্জা বলে ওই যে সিরিয়াল ভাবে আসছি তো সি ডি ই এফ জি যাই হোক অনেকে জানার দরকার আছে এটার ধারে কাছে না ধরা খাবেন আচ্ছা মানে অন্তত মালয়েশিয়াতে ভুল করেও না হ্যাঁ খুবই সিরিয়াস ভাবে দেখে এগুলো হামিল হামিল মানে হচ্ছে গর্ভবতী গর্ভবতী যে হয় যে মেয়ের পেটে বাচ্চা আসে তাকে বলা হয় হামিল এবার হলো ইনসান ইনসান অথবা মানুষিয়া এই দুইটার মানেই কিন্তু ইনসান অথবা মানুষিয়া এটার মানে হচ্ছে মানুষ মানুষ যদিও মালয়েশিয়ান ভাষায় এবার আছে অরাং ও আর এ এন জি ওরাং সাতং একজন এটা আবার জোন অথবা লোকের ক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষেত্রে ইনসানও বলে মানুষিয়াও বলে ঠিক আছে দেখুন জুয়াল এই জুয়াল মানে হচ্ছে বিক্রি করা জুয়াল কাইন জুয়াল মাকানান মানে কাপড় বিক্রি করা খাবার বিক্রি করা সেক্ষেত্রে জুয়াল হবে হ্যাঁ আর বলি বি উচ্চারণটা হবে বলি বিলি না কিন্তু বলি বেলি মানে হচ্ছে ক্রয় করা বা কেনা এবার হচ্ছে কপিট এই কপিট মানে হচ্ছে চিপা অথবা আপনারা অনেকে গলদা চিংড়ি খাইছেন অনেকে আবার কাকরা খায় তো কাকরা যে ঠ্যাং এরকম এই যে এরকম যে চিমটাটা আছে যেটা দিয়ে মানুষকে এরকম ভাবে কামড় দেয় ওটাকেও কিন্তু কপিট বলে এক কথা এরকম চিপা হলেই সেটাকে কপিট বলে সাধারণত হ্যাঁ আচ্ছা আরেকটা হলো কান এই কান শব্দটা মালয়েশিয়াতে বহুল ব্যবহৃত হয় বিভিন্নভাবে হয় এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানো আছে এই চ্যানেলের ভিতরে অলরেডি তো প্রায় চারশো ভিডিও হয়ে গেল প্রথম দিকে বানাইছিলাম তবে সাধারণত তাই না অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিয়া অরাং বাংলাদেশ কান সে বাংলাদেশি মানুষ তাই না ঠিক এই কানটা বলতে ওরকম প্রশ্ন ছুড়ে দিতে গেলে কান কথাটি ব্যবহার করা হয় এবার হচ্ছে লুবাং এই লুবাং মানে হলো গর্ত গর্তকে কি বলা হয় লুবাং মালাম মালয়েশিয়ান ভাষায় মালাম যেটার বাংলা অর্থ হলো রাত আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলে সেই রাত অথবা রাইত ইংলিশে বলা হয় নাইট অথবা যেটাকে সাথে যদি আগে একটু বুয়াহ লাগাই দেয় বুয়া মানে তো ফল বুয়া নাঙ্কা মানে হলো কাঁঠাল ফল পাংকাল গাছের কাণ্ড গাছের কাণ্ড মনে করেন এই যে গাছের আগার দিকে আর এই হলো গোড়ার দিক তো এই যে অংশটা এটাকে বলা হয় পাংকাল পোকো অথবা মানে হচ্ছে গাছের কাণ্ড আর কি পাঞ্জাত পাঞ্জাত মানে বেয়ে ওঠা উপরে বেয়ে ওঠা এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হবে পাঞ্জাত যেমন পাঞ্জাত পোকো গাছে বেয়ে ওঠা ঠিক আছে আচ্ছা এবার হলো রান্তাই রান্তাই মানে হলো চেইন এটা হইতে পারে সাইকেলের চেন গলায় দেওয়া চেন তো সাইকেলের চেন যদি হয় রানতাই বাইসিকাল মোটর সাইকেলের যদি চেন হয় রানতাই মোটর সাইকাল যদি গলার চেন হয় রানতাই লেহের যেভাবে আপনি বলেন আর যদি কিনা আপনার ওই যে ইসের বোট স্পিড বোর্ডের যে চেনটা হয় যেটা দেবাধি রাখে সেই ক্ষেত্রে আলাদা নাম হইতে পারে রানতাই কাপাল বলতে পারে সব অর্থ বলছিলাম একশো একটা হয়ে যাবে মনে হয় দেড়শো এভাবে বললে আচ্ছা যাই হোক এবার হলো সেডাপ মালয়েশিয়ান ভাষায় সেডাপ মানে হচ্ছে মজা ধরেন আপনি একটা খাবার খাচ্ছেন খুব মজা আপনি বলতেন হুম সেডাপ আমরা যেমন বললাম হুম মজা ওরা বলে হুম সেডাপ মানে হচ্ছে হুম মজা ঠিক আছে এবার হলো সেডার এই সেডার মানে হলো হুশ বিলা কামুয়া কান জ্যাডি সেডার তুমি কবে তোমার হুশ হবে এরকমটা কিন্তু বলে ধরেন কেউ বেহুশ হয়ে গেছে তাকে মুখে পানি ছেটা দিলেন সেডার হ্যাঁ সুডা সেডার হ্যাঁ সে হুশে ফিরে আসছে তার জ্ঞান ফিরছে এরকমটা বলতে হঠাৎ করে এই হঠাৎ করে কথাটি বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিবা তিবা অথবা তে তিবা বলতে পারে তবে সাধারণত তিবা তিবা বলে থাকে ঘুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিডুর কি বলা হয় তিডুর তিডুর মানে ঘুম তিগা মানে হলো তিন তিনকে বলা হয় তিন তিগা ঘুমকে বলা হয় তিডো মুখস্থ দরকার নাই হ্যাঁ ভালো করে শোনেন বোঝেন বললাম না ওই এক দেড়শো শব্দ অর্থ যদি শোনেন দেখেন বোঝেন এমনিতেই আপনার বিশ ত্রিশটা শব্দ অর্থ এমনিতেই মুখস্থ হয়ে যাবে এবার হলো উলার সাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলার উলার মহামারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াবাক দেখুন বাংলা ভাষায় কিন্তু আছে আরে তার কথা শুনে আমি অবাক হয়ে গেছি সেই যে অবাক যদিও ওদের বলার ধরনটা একটু আলাদা ওয়াবাক একই কথা ভাই এই অবাক মানে হচ্ছে মহামারী যেমন বিভিন্ন মহামারী হয় কলেরা বসন্ত এইসব কিন্তু মহামারী আকারে ফিরে আসে এইগুলোকে বলা হয় ওয়াবাক মালয়েশিয়ান ভাষায় ঠিক আছে এবার হলো আন্তারা আন্তারা মানে হচ্ছে মধ্যকার ইংলিশে যেটাকে বলা হয় বিটুইন যে আপনার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে আপনার আর তার মধ্যে কি সম্পর্ক আপা হুবুঙান আওয়া ডান আন্তারা তার মানে কি সম্পর্ক আপনার এবং তার মধ্যেকার ঠিক এমন কথা বলতে গেলে আন্তারা কথাটি ব্যবহার করা হয়ে থাকে বাঁকা বাঁকা অথবা বেকা যেটাই বলেন মালয়েশিয়ান ভাষায় ওটাকে বলা হয় বেঙ্কক বেঙ্কক মানে কি বাঁকা মানে সোজা না এই যে এই যে এটা কিন্তু ব্যাংকক আর যদি সোজা হয় এই যে কলমের মতো টনটনা সোজা সেই ক্ষেত্রে হবে লুরুস মানে সোজা এবার হলো স্টুপিড বা বোকা মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয়ে থাকে বোডো তবে তবে বেঙ মানেও কিন্তু একই জিনিস বেঙং মানেও কিন্তু সেই স্টুপিট বোঝানো হয় ঠিক আছে দেখি কাপ যে কাপে করে আমরা চা খাই ওটাকে কিন্তু অনেক সময় চাওয়ান বলা হয়ে থাকে কি বলা হয় চাওয়ান সাতু চাওয়ান মানে এক কাপ মধ্যে ভিতরে এবং গভীর তিনটার ক্ষেত্রেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডালাম অর্থাৎ এই ডালাম শব্দের মানে যদি জানেন আপনি তিনটা শব্দের অর্থ জেনে যাবেন মধ্যে যেমন ডালাম রুমা রুমের মধ্যে বা ডালাম রুমা রুমের ভিতরে বাড়ির ভিতরে আর যদি গভীর হয় ধরেন একটা পুকুর অনেক গভীর সেখানে অনেক পানি আছে কলাম ডালাম অথবা আয়ের ডালাম আয়ের ডালাম মানে কি গভীর পানি ডালাম আয়ের মানে হচ্ছে পানির ভিতরে একটু লিখে দেব নাকি হ্যাঁ ক্লিয়ার হবেন দেখুন ডালাম আয়ের ডালাম আয়ের মানে হচ্ছে পানির মধ্যে কিন্তু যদি ওটা বলা হয় ঘুরিয়ে আয়ের ডালাম তার মানে হচ্ছে গভীর পানি বলে না গভীর পানির মাছ অনেক চালাক ঠিক সেই ক্ষেত্রে যদি না বোঝেন আবার দেখেন এবার দেখুন মালয়েশিয়ান ভাষায় অনেকের মুখে আপনারা হয়তো একটা শব্দ শুনে থাকবেন সেটা হচ্ছে হেন্ডা। এই হেন্ডা এবং সেডাং এবং তেঙা এই সবগুলোর মানেই কিন্তু বর্তমানে করা হচ্ছে এমন একটা কাজ বর্তমানে করা হচ্ছে কাজটা বা বা কাজটা চলতেছে এমন একটা সিচুয়েশনের কথা বলতে গেলে শব্দটি ব্যবহার করা হয় যদিও এই তেঙা মানে হচ্ছে মাঝামাঝি ধরেন এই একটা গাছ এ একটা গাছ এটার মাঝামাঝি আপনার একটা বাড়ি সেই ক্ষেত্রেও কিন্তু টেঙ্গা কথাটি বলা যেতে পারে হ্যাঁ রুমা তেঙা পোকো বলা যেতে পারে তেঙা জ্বালান তার মানে রাস্তার মাঝামাঝি বসে থাকা তো এই মাঝামাঝির ক্ষেত্রেও কিন্তু টেঙ্গা কথাটি ব্যবহার করা হয় তবে বর্তমানে করা হচ্ছে বা কাজটা চলতেছে এমন বলতেও কিন্তু টেঙ্গা বলা যেতে পারে যেমন সায়া টেঙ্গা কর্জা আমি কাজ করেতেছি একই কথাটা সায়া হেন্ডা কর্জা বা যদি পেরগির কথা বলেন সায়া প্রেগি আমি বা বলেন সায়া হেন্ডা সেডাং প্রেগি তার মানেও হবে আমি যাইতে সিপ ক্লিয়ার নেক্সট যদিও শব্দার্থের ভিডিও এতটা এক্সপ্লেন করা উচিত না তারপরেও ভাই অনেকে ডাউট থাকতে পারে জোরান এই জোরান মানে হচ্ছে সিপ এক কথায় বর্ষিতে বর্ষিতে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য যে সিপ ব্যবহার করা হয় ওটাকে বলা হয় জোরান সাধারণত আর লাঠিকে বলা হয় হচ্ছে বাতাং কায়ু যাই হোক বা তমকাত বলা হয়ে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু বর্ষির সিপকে সাধারণত জোরান বলা হয়ে থাকে এবার খোসা ছাড়ানো অনেকে বলেন বুকা মানে তো খোলা বুঝলাম বুকা মানে তো খুলে ফেলা কিন্তু কোনো একটা যেমন কমলা লেবুর খোসা আপনি ছিলাবেন এই ছিলানোকে কলা ছেলাইয়া খাবা এই যে ছিলানো এটাকে কিন্তু কোপে বলা হয়ে থাকে কি বলা হয় কোপে কোপে কুলির পিসাং মানে আপনার কলার চামড়া বা খোসা ছাড়ানো আর কি কপিয়া মানে হলো টুপি যেটা নামাজ পড়ার সময় আমরা মাথায় দেই কোপিয়াহ বলা হয় কোরবান যদিও আমরা বলি রায়াহ কোরবান মানে হচ্ছে কোরবানির ঈদ তবে এই কোরবান জিনিসটার মানে কিন্তু মূলত ত্যাগ করা মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রেও একই জিনিস হ্যাঁ উর্দু জিনিসটা বা আরবি এই শব্দটা মালয়েশিয়াতেও আছে কোরবান মানে হচ্ছে ত্যাগ করা আওয়া না কোরবান আপনার ত্যাগ করতে হবে এরকমটা বোঝাইতে সায়া সুডাহ কোরবান কান আমি ত্যাগ করে দিয়েছি এভাবে বলা যেতে পারে লেম্বে লেমবে মানে কি ল্যাপ লেতে কেমন একটা হয়ে গেল তাই না আচ্ছা কিরকম করে বোঝাই লেথ জিনিসটা একটা বেগুন একটা বেগুন যখন আপনি ধরবেন এইভাবে তখন কিন্তু টনটনা সোজা থাকবে কিন্তু ওই বেগুনটাকে আপনি যদি পোড়া দেন চুলার ভিতরে ধরে উঠাবেন তখন কিন্তু ওটা লেতর লেতর একটা ভাব হয়ে যাবে ওটা সোজা থাকবে না টনটানা এই যে সিচুয়েশনটা অন্য কিছু দিয়ে আমি আহ উদাহরণ দিতে চাচ্ছি না তো ধরেন বেগুন দিয়েই দিলাম তো ওই যে লেথ একটা ভাব আর কি হ্যাঁ সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বে হ্যাঁ একটা পুঁইশাকের ডগা হতে পারে ধরলেন ওটা টিউ করে মনে করেন যে লেতে ভাব ওটা সোজা হয়ে দাঁড়াইতেছে না ঠিক ওই সেই ক্ষেত্রে লেতে বলা যেতে পারে ঠিক আছে ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বে। আচ্ছা মালু মানে হচ্ছে লজ্জা লজ্জাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালু অনেকে আবার খালু শুনেন না নাসিব মানে হচ্ছে ভাগ্য বলেন আমার নসিবটাই খারাপ রে ভাই মালয়েশিয়ানরা বলে নাসিব 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 বাইক ভাগ্য ভালো আচ্ছা দা যেটা দিয়ে আমরা কাটাকুটি করি বাড়িতে কিন্তু মা খালারা বিভিন্ন জিনিস কাটাকুটি করে আমরা কাজের সময় ব্যবহার করি ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারাং পারাং এবার পারি ইকান পাড়ি ইকান পাড়ি মানে হচ্ছে সাপলা পাতা মাছ এখানে পাতলা পাতা মাছ কেন আমি দিছি আমি জানি না এটা হবে শাপলা শাপলা পাতা মাছ অথবা এরকমও তো হইতে পারে হ্যাঁ সাপলা শাপলা পাতা মাছ শাপলা পাতা মাছ চিনছেন সাপলা পাতা মাছটা এরকম লেজ লম্বা থাকে তারপরে আসে এইরকম হয় আর কি হ্যাঁ এই যে মুখ থাকে এখানে তো এই যে পাতা মাছটা অনেকে বারুল মাছ বলে মনে হয় তো ওটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় ইকান পারি ওকে রাসা শেড্ডি মানে হচ্ছে দুঃখ লাগা দেখুন এই লাগা মানে কি অনুভব করা শ্রেড্ডি মানে হচ্ছে দুঃখ তো রাসা সেবটি মানে হচ্ছে দুঃখ অনুভব করা বা দুঃখ লাগা আর কি আমার দুঃখ লাগছে এরকমটা বলতে পারেন সেবেলাস সেবেলাস মানে হচ্ছে এগারো সংখ্যা আর একটা হলো মানে হচ্ছে পাশে তবে তেপি মানেও কিন্তু সাইডে বা পাশে যেমন তেপি জ্বালান রাস্তার পাশে সেবেলাহ জ্বালান রাস্তার পাশে এটাও বলা যেতে পারে কিন্তু ওই সেবেলা এবং সেবেলাস এটার ভিতরে পার্থক্য তো আপনারা নিজেরাই দেখলেন তেপো তাঙান তেপো টাঙ্গান মানে কি যে ক্লাব দেওয়া অর্থাৎ আপনার কোন একটা বন্ধু মালয়েশিয়ান ভাষায় বা আপনার বস আহ খুব একটা ভালো কথা বললো যেটা আপনাদের মনে ধরেছে তখন কিন্তু আপনি উঠে বলতে পারেন সবাইকে তেপু তাঙান সবাই হাততালি দাও বস যে কথাটা বলছে আমাদের জন্য খুবই ভালো বস বললো আগামী মাস থেকে তোমাদের বেতন পঞ্চাশ রিঙ্গিত ভাড়ায় দিলাম এই যে আপনি দাঁড়ায় বললেন তো পো তাঙান সেমুয়া সবাই হাততালি দাও এটা যদি বলেন আপনার বস বলবে আরে তো ভালো বুদ্ধি হ্যাঁ আমার এই কথা শুনে ওদের পছন্দ হয়েছে আপনি কিন্তু বসের একটা ভালো নজরে পড়ে যেতে পারেন সিম্পল একটা বিষয় দিয়ে আচ্ছা এবার হচ্ছে তেরবাং আমি একটু ভালো করে বোঝাই বিদায় অনেক আবার রাগ করেন মনে হয় তাই না যাই হোক নিজের ফ্যামিলি মেম্বার মনে করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকে ভালো করে বোঝাই দিলে খুশি হয় তের বাং মানে ওরা যে আমি যদি উড়তে পারতাম পাখি যে ওরে ওটাকে বলা হয় তের বাং এবার হচ্ছে তের জমা তের জমা মানে হচ্ছে অনুবাদ যেমন আমি এই যে ট্রান্সলেট করে দিতেছি তের জমা করে দিতেছি এটাই হচ্ছে তের জমা বা অনুবাদ উন্তুক মানে হলো জন্য জন্যকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় উন্তুক উন্তুক আপা কি জন্য উন্তুক দিয়া তার জন্য উন্তুক সায়া আমার জন্য ওকে আনা কুঞ্চি মানে হচ্ছে চাবি আনা কুঞ্চি মানে কি চাবি আর কুঞ্চি মানে সাধারণত তালাকে বোঝানো হয়ে থাকে তালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাবি কুঞ্চি আর যদি আনা কুঞ্চি বলা হয় তার মানে হচ্ছে চাবি বাতাং বাতাং মানে লাঠি দণ্ড অথবা রোকো সাতু সাতু বাতাং বাতাং এক সিগারেট এইভাবে কিন্তু জিজ্ঞাসা আর কি কথাটা বলে থাকে বাতাং কায়ু মানে হচ্ছে কাঠের দণ্ড চেবো চেবো মানে হলো মগ যেটা দিয়ে আমরা গোসল করি যে মগ ভরে ভরে যে গোসল করি সেটাকে বলা হয় চেবো ডালাম হাতি মানে হচ্ছে হৃদয়ে অথবা মনের মধ্যে হাতি মানে হচ্ছে সাধারণত হৃদয় মিন্টা মানে মানে হচ্ছে মন তবে দুটাই বোঝায় অনেকে তো ডালাম হাতি মানে হচ্ছে হৃদয় বা মনের মধ্যে ডালাম সাইয়া পুঁয়া হাতি আমার মনের মধ্যে ঠিক আছে গিলির এই গিলির কথাটা কি জানেন বলে গিলির গিলির লা ধরেন আপনারা কাজ করতেছেন সাইডে গিয়ে বস বললো এই গিলির গিলির লা এর মানে কি মানে আপনি যেই কাজটা করতেছেন ওইটা আরেকজনকে দিবেন এ তুমি এবার এটা করো ধরেন আপনি পানি উঠাইতেছেন কোন একটা জায়গার থেকে তো বস বসে বলল এই গিলির গিলির বোয়াতকির জেলা তো এর মানে কি মানে আপনি একা না করে আরও একজনকে ওই কাজটা দেন সে আবার দশ মিনিট করলো তারপরে আপনি আবার পানি উঠান তো এই যে পালা বদল করে যে কোন একটা কিছু করা এটাকেই বলা হয় গিলির গিলির অথবা গিলির বলা যেতে পারে হ্যাঁ আচ্ছা হারি মানে হলো দিন দিনকে বলা হয় হাড়ি সাতুহারি মানে একদিন দুয়া হারি মানে হলো একদিন হ্যাঁ মানে হচ্ছে অর্ধ দিবস বা অর্ধেক দিন যোগেট বা গয়াং এই দুটার মানেই হচ্ছে নাচানো অথবা নাচা গয়াং কাকি মানে ঠ্যাং দুলানো হ্যাঁ গয়াং যোগেট মানে নাচা এরকমটা বলায় বোঝানো যায় কঞ্চিং মানে হলো প্রসাদ সায়া মাহু প্রেগি কঞ্চিং আমি প্রসাব করতে যেতে চাই অথবা সায়া মাহু প্রেগি বুয়াং আয়ের কেঁচিল মানে আমি ছোট পানি ফেলাইতে যাই এটা এভাবে বলে এখন বলতে পারেন ভাই ছোট পানি আবার বলো বড় পানি কি বড়ো পানি যেমন আয়ের বুয়াং আয়ের বসার মানে হচ্ছে টয়লেট করা বা পায়খানা করা আর বুয়াং আয়ের কেঁচিল মানে হচ্ছে প্রসাব করা এটা ভদ্র ভাষা অনেকে বলতে পারেন ভাই টয়লেট করলে তো পানি পড়ে না ওটা তো শক্ত শক্ত কিছু পরে ভাই এক দেশের গালি আর এক দেশের বুলি ভাষাটা এরকম ওদের কিছু করার নাই আর হলো কনিং মানে হলো ব্রু কিরকম ধরেন এইটা হলো চোখ এটা হলো চোখ এখন চোখের পরে এই যে ব্রুটা থাকে পাপড়ি না কিন্তু চোখের পাপির কথা বলছে না ব্রু এটাকেই বলা হয় কনিং মানে ব্রু লাওয়ান এই লাওয়ান মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা বা লাওয়ান মূলত মানে মুখে মুখে তর্ক করার ক্ষেত্রেও হতে পারে ওটাও তো এক ধরনের প্রতিদ্বন্দ্বী হ্যাঁ লাওয়ান মানে প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বিতা করা অথবা মুখে মুখে তর্ক করার ক্ষেত্রেও কিন্তু লাওয়ান বলা হয় এই কামুজাঙান লাওয়ান সায়া তুমি আমার মুখে মুখে লড়বা না বা তুমি আমার প্রতিদ্বন্দ্বী হবার না এরকমটা বলতে পারে লাওয়াট বা লাওয়াট মানে হচ্ছে পরিদর্শন পরিদর্শন করা ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন দেখতে গেছেন কেনা পাওয়া তাং চিনি সায়া মাহু লাওয়াট অথবা সায়া মাহু মেলাওয়াট তেন তেম্পাতিনি আমি এই জায়গাটা পরিদর্শন করতে চাই বলতে পারে দেখুন অনেকে বলে মামবাং মামবাং মানে কি যদিও মালয়েশিয়ান ভাষায় হান্তু মানে হলো ভূত ভূতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হান্তু তবে আগের কালে প্রেত অথবা ভূতকে মামবাং বলতো মামবাং তানা মামবাং আপি মানে মাটির ভূত আগুনের ভূত এটা আপনারা বিভিন্ন মুভি দেখলে দেখতে পারবেন এই শব্দটা ব্যবহার করে যাই হোক এবার হচ্ছে নেগেরি নেগেরি এই নেগেরি মানে হচ্ছে জেলা বা স্টেট ওকে পেন্ডে পেন্ডে মানে হলো খাটো অর্থাৎ খাটোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্ডে পেংসান মানে হলো বেহু হয়ে যাওয়া বেহু শোয়াকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পেংসান রিবুট অথবা মানে হলো ঝড় এই যে বিশাল জোরে ঝড় আসে না এই ঝড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাউফান অথবা রিবুট ডানা ওই যে পাখি যেটা দিয়ে ওড়ে আর কি উড়েছে পাখি মেলেছে ডানা সেই ডানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়াপ কি বলা হয় সায়াপ মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে সেটা হলো সেড্ডি সে মানে হলো দুঃখ কিন্তু সায়ু এই সায়ু মানে হচ্ছে দুঃখে জর্জরিত সায়া সায়াপ হুডেঙ্গান সায়ু আমার জীবনটা দুঃখে জর্জরিত ভরা অথবা হিরুপ পণ্য হুডেঙ্গান সেড্ডি লুকা ডুকা এই সবকিছুর মানেই কষ্ট জরা লুকা বলা যেতে পারে ডুকা বলা যেতে পারে সাইউ বলা যেতে পারে বলা যেতে পারে অনেকভাবেই মনের ভাব প্রকাশ করা যায় আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ এবার হলো সাম্পান সাম্পান মানে হলো বোট ওরে ও সাম্পানওয়ালা ওই যে বোটওয়ালা সেইটাকে বলা হয় সাম্পান মানে বোট আর হচ্ছে পরাহু মানে হলো নৌকা নৌকাকে বলা হয় পরাহু আর সাম্পান মানে হলো বোট তাঙ্গা সিমেন্ট মালয়েশিয়ান ভাষায় তাঙ্গা মানে হলো মই অথবা সিঁড়ি মই অথবা সিঁড়ি তবে তাঙ্গা সিমেন্ট মানে হলো সিমেন্টের সিঁড়ি যদি বলা হয় তাঙ্গা বসি বসি এই বসি মানে লোহা তো তাঙ্গা বেসি মানে হচ্ছে লোহার সিঁড়ি তাঙ্কাই এই টাঙ্গাই মানে কি মালয়েশিয়ান ভাষায় এই তাঙ্কাই মানে হচ্ছে ফলের বটা বা ফুলের বোটা কি বললাম ফলের বোটা বা ফুলের বোটাকে বলা হয় টাঙ্কাই যেমন টাঙ্কাই বোঙা ফুলের পোটা টাঙ্কাই বুয়াহ মানে হচ্ছে ফলের পোটা আচ্ছা উলাট উলাট মানে হলো পোকা পোকাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় উলাট যেমন উলাট বরাস চালের পোকা ঠিক আছে আঙিন বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন কি বলা হয় আঙিন এবার বাওয়াং মেরা দেখুন বাওয়াং মানে হচ্ছে পেঁয়াজ কিন্তু বাওয়াং মেরা হচ্ছে লাল রঙের পেঁয়াজ বা বড় যে পেঁয়াজটা আমরা খাই বাওয়াং পুঁতে মানে হচ্ছে রসুন চুবা মানে হলো চেষ্টা করা ডারাত হলো স্থল ভূমি দারাত মানে কি স্থলভূমি মানে সমুদ্র উপকূলীয় স্থান ভূমিকে সাধারণত ডারাট বলা যেতে পারে আর দুইটা মাত্র পৃষ্ঠা আছে খেয়াল করে দেখুন গর কি বলছি গর গাজী মানে হলো করাত আর শুধুমাত্র গাজী মানে কি বেতন হানতাম বলে না হানতাম ভাবে করলেই হবে অথবা উত্তম মাধ্যম করা কাউকে ধর ইচ্ছা মতো কেলা কেউ কিন্তু বলা যেতে পারে হানতাম স্ত্রী অথবা বিনি মানে হলো বউ অথবা স্ত্রী জিমাত মানে হলো সাশ্রয় ধরেন আপনি বাজারে একশো টাকার বাজার করতে গেছেন বহুত দামাদামি করে সেখান থেকে দশ রিঙ্গিত আপনি বাজাইলেন দশ রিঙ্গিত আপনি সেভ করলেন ওটাকেই বলা হয় সাশ্রয় করাকে বলা হয় জিমাত সে সেপুলু রিঙ্গিত অনেকে বলে আবাং বেলি দাড়িপাটে সায়া আমার কাছ থেকে কেনেন নান্তি বলে জিমাত লিমা রিঙ্গিত পরবর্তীতে আপনি পাঁচ রিঙ্গিত সাশ্রয় করতে পারবেন অন্য জায়গা থেকে কিনলে আপনার পাঁচ রিঙ্গিত বেশি লাগবে আমার কাছ থেকে কিনলে পাঁচ রিঙ্গিত সাশ্রয় হবে সেই ক্ষেত্রে জিমাত কথাটি ব্যবহার করা হয়ে থাকে জিনা মানে হলো পোষ মারা আপনি একটা কবুতর পালতেছেন ওইটা যদি আপনার পোষ মেনে যায় সেই ক্ষেত্রে বুরুংমার পাতি সুডা জাজি জিনা কবুতরটা পোষ মেনে গেছে এরকমটা বুঝাইতে খলাওয়ার মানে হলো বাদুর বাদুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খলাওয়ার কনফিউজ আরে এটা কেমন করে হবে আমি বুঝতে পারতেছি না কেমন একটু কনফিউশনে পড়ে গেলাম বা কনফিউজ হয়ে গেলাম এমন জিনিসটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় কলিরু কলিরু আচ্ছা কারা কারা লিখে রাখছেন কমেন্ট বক্সে জানাবেন তো প্লিজ যে হ্যাঁ আমি দেখতেছি এবং লিখে রাখতেছি আমি কথা দিলাম আল্লাহর রহমতে আপনারাই খুব দ্রুত শিখতে পারবেন কারণ আপনি কান দিয়ে শুনতেছেন চোখ দিয়ে দেখতেছেন মন থেকে বুঝতেছেন মুখ থেকে বলতেছেন এবং হাত দিয়ে লিখে রাখতেছেন একটা না একটা জায়গা থেকে তো মুখস্থ হবেই ওই ঘ্যানোর ঘ্যানর করে মুখস্ত করতে হবে না হ্যাঁ এক লাওয়ার মানে বাদুর এক লাওয়ার মানে বাদুর এরকমভাবে পড়ার দরকার নেই আচ্ছা সেকলেলিং সেকলেলিং মানে হচ্ছে আশেপাশে হ্যাঁ সেকলেলিং রুমা বাড়ির আশেপাশে সেকলেলিং পাসার বাজারের আশেপাশে সেকলেলিং সায়া আমার আশেপাশে ওরাং ওরাং সেকলেলিং সায়া আমার আশেপাশের লোকজন সাঙাট বাইক খুবই ভালো ওরাং ওরাং মালয়েশিয়া সেকলেলিং সায়া সেমুয়া ওরাং বাইক আমার আশেপাশের সব মালয়েশিয়ানরা সবাই খুব ভালো এভাবেও কিন্তু আপনি বলতে পারেন লিডি লিডি মানে কি জান সলা যেমন ঝাটার সলা হ্যাঁ লিডি পোপু মানে ঝাট ঝাড়ুর সলা বলতে পারেন লিহাত এবং তেঙ্গো দুইটার মানেই হচ্ছে দেখা ঠিক আছে শেষের পৃষ্ঠা মাদ্রাসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাদ্রাসাহ মাদ্রাসাহ মানে মাদ্রাসা ব্যবসা কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মনিয়াগা গা গা অথবা নিয়াগা মানে ব্যবসা করা পাতু উলার মানে সাপের সুবল উলারকে বলা উলার মানে হচ্ছে সাপ আর পাতুক এরকম ঠুস করে যে সবল মারা এটাকে বলা হয় পাতু উলার মানে সাপের সুবল পাতুত মানে হলো উচিত উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত রাতা রাতা মানে হচ্ছে সমতল এই যে মনে করেন এরকম যদি হয় তাহলে হচ্ছে কাওয়াসান বুকিত মানে পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি জায়গা কিন্তু যদি উঁচু নিচু না হয়ে সমান হয় সেই ক্ষেত্রে হবে রাতা যেমন কাওয়াসান রাতা সমতল এলাকা তানাহ রাতা সমতল মাটি এভাবে কিন্তু বলা যেতে পারে এক এই এককে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে সাতু সাতু অথবা অনেকে বলে সে অরাং একজন সাতু অরাং একজন শেষুয়ু একটা কিছু আমি আপনাকে একটা কিছু বলতে চাই সায়া মাহু চাকাপ আমি চাই বলতে শেষ একটা কিছু কার কাছে ডেকাটাওয়া আপনার কাছে অথবা আপনার প্রতি পাডা আওয়া মানে আপনাকে আমি একটা কিছু আপনার প্রতি বলতে চাই বা আপনাকে বলতে চাই সায়া মাহু চাকাপ শেষুয়াতু আওয়া আপনি আপনার কাছে একটা কিছু বলতে চাই এভাবেও কিন্তু বলতে পারেন এবার হচ্ছে তারু হারগা দেখুন তারু মানে মূলত হচ্ছে ঢালা তবে অনেক ক্ষেত্রে এটা নির্ধারণ করার ক্ষেত্রে বল বলা হয়ে থাকে যেমন তেন্তু কান হারগা মানেও কিন্তু নির্ধারণ করা দাম নির্ধারণ করা আবার অনেকে বলে তারু হার্গা মানেও কিন্তু দাম নির্ধারণ করা বলতে পারে তাওবাত মানে হচ্ছে তওবা করা আমরা অনেকেই পাপ করি আমাদের উচিত প্রত্যেক দিন ঘুমানোর আগে অন্তত তবা করে ঘুম পড়া হেল্লা আমার সমস্ত গুণাগতা মাপ করে দিন আল্লাহ না করুক যদি ওই রাত্রে মৃত্যু হয় ওই সিলাই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে তো এই তাওবাকে বলা হয় তাওবাত উন্ডি মানে হলো ভোট আপনি কাউকে ভোট দিলেন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উন্ডি আর এই যে ইলেকশনটা হয় ভোটাভুটি হয় ওটাকে বলা হয় মং উন্ডি তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার কিঞ্চিত মাত্র উপকার করে থাকে অনুগ্রহপূর্বক ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে যারা নতুন মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে দিয়ে দিবেন ইভেন কি পুরাতনদের কাছেও দিবেন অনেক ভাষা তারা শিখতে পারবে শুদ্ধ এবং সঠিকটা শিখতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের মতো ফুরুত দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ